আরে 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 এটা খুলছো কেন কি মুশকিল তোমার এই সমস্ত বাসি জামা কাপড় আমার থেকেও ইম্পর্টেন্ট হলো লোকটা যে কি করে না আরে কি মুশকিল রে বাবা এটা জামা কাপড় ঝোলানোর দড়ি নয় অন্য দড়ি আমার দড়িতে বাজে জামা কাপড় আর কি কিংকং দড়ি এটা থাক এখানে রাতে দেখা যাবে আজও কাগজে চারটে আত্মহত্যা ভাবা যায় না একটা মেট্রো আর ঘুমের ওষুধ দুটো গলায় দড়ি জানি না জানি না কেন এমন হয় জানি না জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে দড়ি তুমি बड़ी सहरी ले डंक मारे कम सुन कमरिया साली एक ठुमके से लात मारे फंडा बंद कर दिली ढोंग देखे और बाची ना बाबा ये तो गरम सो जो है ना दारा झाड़ता दिए नहीं अच्छा तो बॉयस बाढ़ से तो ठंडा मेरी जाच्चो क्या ना बोलो तो চিরদিন কি আর আমি ঠান্ডা ছিলাম রে মিনুর মা একসময় আমারও গরম ছিল পয়সার গরম মেজাজের গরম শরীরের গরম যত দিন যাচ্ছে না তত কিরকম ঠান্ডা বেড়ে যাচ্ছে গরমে তো আমার মেজাজটা বেশ ফুরফুরে থাকে মাছ ধরার নেশাটা আরো বেড়ে যায় আচ্ছা মাছের কথায় মনে পড়লো রে তুই কালকের অত সুন্দর বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এলাম 300 টাকা কেজি জ্যান্ত তোকে মাসিমা দিতে গেল তুই নিলি না কেন রে আরে মাছের কথা উঠলেই সবসময় খাই খাই করো কেন বলো তো ও বাবা মৌরলা মাছ তো মৌরলা মাছ খাবার কথা ভাববো না পোষার কথা ভাববো আসলে ঠান্ডা ধাত তো তোমার মাছের কথা শুনলেই খালি খাই খাই করো ঠাকুরের কাছে প্রার্থনা করি শাসালো মাছ দেখলে যেন খাওয়ার কথা ভেবে শরীর ঠান্ডা না হয়ে যায় ভালো করে বর্ষিতে গেতে তুলতে পারি তোর ওই খুব মাছ ধরার শখ তুই মাছ ধরে কি করিস খাস না বেঁচে দিস ভালো করে বর্ষিতে গেতে তুলতে পারলে মুড়োটা ভালো করে চিবাই মুড়ো চিবস অবশ্য দু একটা কিছু গড়বড় হয়ে যায় কিরকম কালি হলো কিরকম একটা বেলে মতন মাছ গেতে তুলেছিলাম বুঝলে আর জানো তো বেলে মাছ কিরকম কলের মধ্যে মরার মতো পড়ে থাকে নড়েও না চড়েও না যে একটুখানি ধরতে যাবো একটুখানি সরে যায় যেন ভাজা মাছটা উল্টি খেতে জানে না সেই বড়শিতে গেতে বেলে মাছটাকে গিয়ে সিনেমা দেখতে গেছি সিনেমায় গিয়ে দেখি ও মা এ তো বেলে নয় হাঙর মাছ গিয়ে শুধু খাই খাই করে সিনেমা হলে বেলে মাছ এ কি বলছিস তুই বেলে হাঙর খাই খাই বুঝতে পারছি না কিচ্ছু কি বুঝতে পারছি না এ তোর গরম বেশি লেগে গেছে মনে হচ্ছে আমার যা চুল আরে মাছের গপ্প তোমাকে করছি কেন আরে বসো বসো ঠান্ডা হও ঠান্ডা হও আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি না বসো ঠান্ডা হও তো বিচ্ছু মেরে নেনা বড়ি সহরি লে ডঙ্ক মারে
নাও নাও ঠান্ডা হও, ভালো করে ঠান্ডা হও। ব্যাপারটা যে একেবারে বুঝিনি তা নয় রে মিনুর মা, এসব গল্প শুনলে না কিরম বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যায়। আর কদিন কি তাহলে অপেক্ষা করবো? যা সিদ্ধান্ত নিয়েছি তাই একদম তাই আজ আজ। জীবনের শেষ ভাত ঘুমটা ঘুমিয়ে নি। রাতে আবার অনেকক্ষণ জাগতে হবে। শেষ ভাত ঘুম নেই। দেখেছ যে পাচ্ছে সে নিয়ে নিচ্ছে। খুব দরকারি জিনিস, অত্যন্ত দরকারে এটা কেনা হয়েছে, এটা নিয়ে খেলা হবে না। দাদু এবারে কিন্তু নেট কিনে দিতেই হবে। নেট? নেটই হোক আর ব্যাটই হোক, এখন থেকে দাদারা সব বাবাকে বলবে। বাবাকে? আমাকে নয়, আমার খেল খাতা। এদিকে আয়। হ্যাঁ কি? তুই কে? আমি এম্পায়ার। চালাকগুলো খেলে আর বোকারা এম্পায়ারি করে। দড়ি আর নেট ছাড়া এম্পায়ারি কর। কি একা একা ভূতের মতো বসে আছো কেন? প্র্যাকটিস করছি রে মিনুর মা, প্র্যাকটিস করছি। ঘন্টা কয়েকের মধ্যে যদি সত্যি ভূত হয়ে যাই, প্র্যাকটিস করা থাকলে অসুবিধে হবে না। বাবা তোমাকে এই বয়সে আবার ভূতে ধরে নাকি আমার মতো?